পাত্রশায়ের হাজরাবাড়ে দুর্গাপূজো। ছায়ারাম হাজরাকে দেবী দুর্গা স্বপ্নাদেশ দেন জমিদার বাড়িতে দুর্গাপূজো করার। তারপর থেকেই মন্দির প্রতিষ্ঠা করে শুরু হয় হাজরা পরিবারের দুর্গাপূজো। ছায়ারামের চার ভাইয়ের পালা করে পুজো করার ধারাবাহিকতা আজও অব্যাহত। সপ্তমী থেকে দশমী পর্যন্ত নানান উপাচারে মায়ের ভোগ থেকে পুজো সবটাই নিষ্ঠা সহকারে করা হয় এখানে। পাত্রশায়ের হাজরাবাড়ে দুর্গাপূজো, যে বংশের আদি পুরুষ ছায়ারাম চক্রবর্তী 1700 খ্রিস্টাব্দ থেকে 1800 খ্রিস্টাব্দের মধ্যে কোনো এক সময় বিষ্ণুপুর মহারাজের ডাকে বাংলাদেশের চট্টগ্রাম থেকে বিষ্ণুপুর রাজদরবারে হাজির হয়েছিলেন বিদেশি বর্গীর আক্রমণ ঠেকাতে বীর যোদ্ধা হিসেবে। চক্রবর্তী পদবীধারী চার ভাই প্রবল পরাক্রমে মল্ল সেনাদের নেতৃত্ব দিয়ে মারাঠা সেনা বা বর্গীদের মল্লভূম ধ্বংস করা থেকে রুখে দেয়। তাই তৎকালীন মল্ল রাজা বিষ্ণুপুরের উত্তরে পাত্রশায়ের গ্রামে হাজার বিঘা নিষ্কর জমি দান করে তাদের স্থায়ীভাবে বসবাস করার সুবন্দোবস্ত করে দেন। হাজার বিঘা জমির সঙ্গেই তাদের হাজরা উপাধিও দেওয়া হয়। সেই থেকে বংশানুক্রমে ছায়ারামের উত্তরসূরিরা নামের সঙ্গে হাজরা পদবি জুড়ে দেন। বলছিলেন পরিবারের সদস্য দীনবন্ধু হাজরা। প্রায় 350 বছর আগে ঢাকা চট্টগ্রাম থেকে আমাদের পূর্বপুরুষ ছায়ারাম হাজরাকে নিয়ে আসা হয়েছিল বিষ্ণুপুর রাজার মাধ্যমে। তখন বর্গীর আক্রমণ ছিল, সেই বর্গীদের ঠেকানোর জন্যেই ওনাকে আনা হয়েছিল এবং বিষ্ণুপুর মহারাজা তার সমস্ত দায়িত্ব নিয়ে তাকে ওনাকে নিয়ে এসেছিলেন এবং পাত্রশায়ারে প্রতিষ্ঠা করে রেখেছিলেন এবং তার পক্ষে পরিপ্রেক্ষিতে তেনাকে হাজার বিঘে সম্পত্তি তেনার দিকে দিয়েছিলেন এবং সেই থেকেই তিনি চক্রবর্তী ছিলেন, নাম উপাধি পেলেন হাজরা। সেই থেকে হাজরা নামই আজকে আমরা সবাই পরিচিত। পাত্রশায়ারে বিপুল পরিমাণ জমির মালিকানা পেয়ে ছায়ারাম হাজরা পাত্রশায়ার সহ বেশ কিছু তালুক নিয়ে জমিদারি শুরু করেন। কথিত রয়েছে এর কিছুকাল পরে ছায়ারাম হাজরাকে দেবী দুর্গার স্বপ্নাদেশ দেন জমিদার বাড়িতে দুর্গাপূজো করার। তারপর থেকে মন্দির প্রতিষ্ঠা করে শুরু হয় হাজরা পরিবারের দুর্গাপূজো। তবে এই বাড়ির পুজোয় ছায়ারামের চার ভাইয়ের পালা করে পুজো করার ধারাবাহিকতা আজও অব্যাহত। বংশের সদস্য সমীর হাজরা বলেন এই রীতি কঠোরভাবে মেনে চলা হয়। ফ্যামিলি বলতে চার বাড়ি, যে কর্তার চারটে বাড়ি, বড়, মেজ, সেজে, ছোট। সপ্তমী দিন বড়দের সমস্ত খরচ বড়দেরকে মেনটেন্স করতে হয়। অষ্টমী দিন মেজ এবং সেজরা অংশগ্রহণ করে। নবমীর দিন ছোটরা, দশমীর দিন আমাদের বাড়ির সকলে মিলে বহন করে। এবার সপ্তমীর দিন যেটা হচ্ছে, সপ্তমীর দিন মানে আমাদের ফ্যামিলিগত যেটা হচ্ছে, যে পারিবারিক ফ্যামিলি ছেলে মেয়ে কী হয় মেনটেন, আমার মেনটেন বলতে এই যে পালার যে ভাগ আছে, সাপোজ ধরুন আমি, আমার দুটি কন্যা সন্তান, আমার পুত্র সন্তান নেই, তাহলে আমার যে পালা ভাগ, আমার এই পালা ভাগে মায়ের যে পালা, সেই পালাতে কন্যা সন্তানদেরকে সমানভাবে পার্টিসিপেট করতে উইথ টাকা, যে খরচ, খরচ সহ এগুলো মেনে করতে হবে। এবার যাদের পুত্র সন্তান তারা নিজেরা পালা চালায়, কিন্তু মায়ের পালা তো ইয়ে করবো না, বাকি খরচ আমাদের স্টেট থেকেই বহন করা হয়। সপ্তমী থেকে দশমী পর্যন্ত নানান উপাচারে মায়ের ভোগ থেকে পুজো সবটাই নিষ্ঠা সহকারে করা হয়। কি কি ভোগ ও উপাচার থাকে সেই নিয়েই কথা হচ্ছিল বংশের সদস্য সমীর হাজরার সঙ্গে। সপ্তমী দিন পুজো ভোগ হবে, আতপচালের ভোগ হয় নরকম ভাজা ভুজি সবজি দিয়ে। এরপরে সপ্তমী দিন পাঁঠা বলি হয় আমাদের এখানে, পাঁঠা বলির পর আরতি হবে, পুষ্পাঞ্জলি হবে, তারপর পুজো সপ্তমী দিন সকালের দিকে পুজো শেষ, সন্ধ্যা আরতি হবে সপ্তমী দিন। মাহাত্ম কী আছে পুজোর? মাহাত্ম বলে অনেকেই তো প্রচুর মানসিক আসে, মানসিক শোধ করতে আসে সবাইকে, মা মানে মনোবাঞ্চক পূর্ণ অনেকে মানসিক করেন, তা সেইভাবেই তারা মানসিক শোধ করতে আসে। মোষগুলি কখন? মোষগুলি আমাদের নবমীর দিন হয়। প্রতি বাড়ি বাড়ি একটা করে ছাগল হয়, শেষকালে মোষ হয় এইখানে একটি হবে, আর আমাদের বাবা ধর্মরাজ তোলা সামনে আছেন, ওই ধর্মরাজের তোলা একটি মোষ। তবে দশমীর দিনের পুজোর খরচ তাদের চার পরিবারকে যৌথভাবে বহন করে চালাতে হয়। পুজোয় সপ্তমী থেকে প্রতিদিন মেনে চলা হয় বলি প্রথা। নবমীর দিন দেবী মন্দিরের অদূরে বাবা ধর্মরাজ তলায় বংশের প্রথা অনুযায়ী বলি দেওয়া হয়, আর দশমীতে হয় চ্যাং মাছ বলি। এভাবেই শেষ হয় পাত্রশায়ারের হাজরাবাড়ির পারিবারিক দুর্গাপূজো। আবার অপেক্ষা পরের বছরের জন্য। বাঁকুড়ার পাত্রশায়ার থেকে নবেন্দু হাটের রিপোর্ট, চ্যানেল 24/7।